ওই ব্রাহ্মণেরা তাদের লিখিত গ্রন্থ বেদের মধ্যে বলে তত্র কমহ, এ দুনিয়ার মানুষ দুনিয়াতে যদি শান্তি পেতে চাও তত্র কমহ কশক, আর পরকালে যদি মুক্তি পেতে চাও বারো মাসে তেরো জন খোদা তেত্রিশ কোটি দেব দেবী তুলসীর গাছের তলায় চৌষট্টি কোটি ভগবানকে চারো, এক একত্ব মনুপশ্চাৎ সৃষ্টিকর্তা এক আল্লাহকে মেনে নাও। সৃষ্টিকর্তা কয়জন? ডক্টর বেদ প্রকাশ উপাধ্যায় বলেন, যিনি দশটা ভাষার উপরে ডক্টরের ডিগ্রি নিয়েছেন, পিএইচডি করেছেন, যিনি হিন্দু ধর্মের একজন ধর্মী ধর্মগুরুও বটে, তিনি বলেন ও দুনিয়ার মানুষ শোনো শোনো, কান খুলে শুইনা নাও, কান খুইলা শুইনা নাও, দিলের কানটা লাগাইয়া বুঝো। এ দুনিয়ার মানুষ, ডক্টর বেদ প্রকাশ উপাধ্যায় বলে তুমি যদি সত্যিকারের হিন্দু হতে চাও দুইটা জিনিস তুমি পরিপূর্ণভাবে মেনে নাও। কয়টা জিনিস? যিনি একজন ধর্মগুরু, যিনি দশটা ভাষার উপরে ডক্টরেট ডিগ্রি নিয়েছেন, পিএইচডি করেছেন, তিনি বলেন ও দুনিয়ার হিন্দু মানুষ, তুমি যদি দুইটা জিনিস নিজে মাইনা নিতে পারো তুমি হিন্দু হইতে পারবা। কিন্তু তার সেরা পণ্ডিতে কইল, তার সেরা পণ্ডিতের প্রশ্নের জবাব ডক্টর বেদ প্রকাশ উপাধ্যায় তার লিখিত গ্রন্থ কল্কি অবতারে ৩৩ নম্বর পৃষ্ঠার মধ্যে মন্ত্রখানা এনেছেন। ডক্টর বেদ প্রকাশ উপাধ্যায় বলে লা ইলাহা হরতি পাপম ইল ইলাহা পরম পাতম, জন্ম বৈকুণ্ঠ অপৈনতি তজপি নাম মুহাম্মদ। এ দুনিয়ার মানুষ, এ হিন্দু জাতি শোনো, যদি তুমি হিন্দু দাবি করতে চাও তাইলে দুইটা জিনিস মানো। বলে এক নম্বর লা ইলাহা ভর্তি পাপম ইল ইলাহা পরম পাদম, যদি তুমি পাপ থেকে মুক্তি পেতে চাও, পাপগুলোকে পুণ্যের দ্বারা পরিবর্তন করাইতে চাও, এমনি এমনি হবে না, লা ইলাহা ইল ইলাহা নাম কালেমা পইরা মুসলমান হয়া যা। দিয়েছি হায়াত তোমাকে, জীবন দিয়েছি তোমাকে, আমি মাটির থেকে এত সুন্দর মানুষ বানাইছি, ঠিক কি না? তোমাকে আমি মাটির থেকে বানাইছি, মাটির থেকে বানাইছি, মিনা খোলাক না। শিবলি রহমাতুল্লাহ আলাই একটা ঘটনা উল্লেখ করেছেন, আল্লাহর ওলিয়ে কামেল শিবলি রহমাতুল্লাহ ডাক দিয়া বলে এই দুনিয়ার মানুষ একটা নসিহত শোনো। বলে আমি একদিন রাস্তা দিয়ে হাঁটি, রাস্তা দিয়ে হাঁটি, জমিনের জবান হইলা গেছে, জমিন ডাক দিয়া কয় ও শিবলি একটু দাঁড়াও, একটু দাঁড়াও, মাটিয়ে কথা কয়, হ্যাঁ আল্লাহ যদি কয় তাইলে কয়, কথা কন না, মাটির জবান খুলে গেছে, বলে ও শিবলি দাঁড়াও। বলে কি? বলে শিবলি আমার থেকে একটা উপদেশ গ্রহণ করো, আমার থেকে একটা উপদেশ গ্রহণ। বলে কি উপদেশ? জমিন বলতেছে রে শিবলি, তুমি মাটির সৃষ্টি, মাটির উপরে হাঁটতেছো তুমি, আমি মাটির মতো হয়ে যা। বলে কেন মাটির মতো হব কেন? বলে গরম দেখাইও না, গরম দেখাইও না, গরম ভাব কিন্তু ভালো না, ঠিক কি না? গরম ভাব ভালো না, ভালো না। বলে কেমন গরম ভাব ভালো না? বলে রে শিবলি আমি মাটির থেকে তোমার সৃষ্টি, তুমি আমার মতো হয়ে যাও। বলে কেমন? বলে আমি মাটির উপর দিয়ে মাটির তৈরি মানুষগুলো হাঁটে চলে, গরম দেখায় দম্ভ করে, আমি মাটির বুকের উপরে লাথি মারে, আমি মাটিকে কোদাল দিয়ে খুঁচে, দাও দিয়ে কোপায়, কুড়াল দিয়ে কোপায়, এরপরেও তাকায় দেখো আমি কিন্তু গরম হই না, গরম হই না। আমি যদি গরম হইতাম নিমিষেই তাকে খায়া ফেলাইতাম। দেখ এত অত্যাচার আমার বুকের উপরে হয়, এরপরেও কোনোদিন আমি পাকড়াও করি নাই। তুমি তো আমার থেকেই সৃষ্টি, তোমাকে তো আমার থেকেই বানানো হয়েছে, উপদেশ নাও শিবলি, আমি মাটির মানুষ, তুমি মাটির মানুষ, মাটির মতো হয়ে যাও। কিসের মতো? বলে গরম ভাব ভালো না, ভালো না, ভালো না, আমার মতো হয়ে যায়, হাঁটতেছে হাঁটতেছে, ঠিক আছে। কিছু দূর যাওয়ার পরে এক গাছ ফলের গাছ জবান খুলে গেছে,
আয় শিবলি দাঁড়াও। বলে কি? আমার থেকেও কিছু উপদেশ তুমি গ্রহণ করো। বলে কি উপদেশ? বলে শিবলি, নিজেকে বড় মনে করিও না, বড় মনে করিও না, অহংকার করিও না। এই অহংকারী ভাব কিন্তু ভালো না, অহংকারের শেষ পরিণতি হলো আগুন। বলে ও শিবলি দেখো না, দেখো তাকায় দেখো আমি কত বড়, আমি নিজেকে কত বড় মনে করি, আমারে কেউ ধরতে পারে না, এটা আমার অহংকার, অহংকার, আমারে কেউ ধরতে পারে না। বলে ও শিবলি আমার থেকে একটা উপদেশ গ্রহণ করো, তুমি যত বড়ই হও না কেন, আর তুমি যখন বড় হবে তোমার উপরে বিপদ আসবে। বলে তাকায় দেখো আমি ফলের গাছ, আমি মানুষকে সুমিষ্ট ফল দেই, আমি মানুষকে অক্সিজেন সাপ্লাই দেই, এরপরেও তাকায় দেখো আমার গায়ে প্যারেক, আমার গায়ে লোহার আঘাত, আমার গায়ে কাঁচির আঘাত, আমার গায়ে কুড়ালের আঘাত, আমার গায়ে কত অত্যাচার হয় কি, এরপরেও কিন্তু আমি সুমিষ্ট ফল দেওয়া বন্ধ করি না, এরপরেও কিন্তু মানুষকে অক্সিজেন থেকে আমি বঞ্চিত করি না। ও শিবলি আমার থেকে উপদেশ নাও, তোমার উপরে যতই নির্যাতন, যতই নিপীড়ন হোক না কেন, যত অত্যাচার তোমার উপরে চলুক না কেন, খবরদার, খবরদার, গরম হয়েও না, গরম হয়েও না, কারণ অহংকারের শেষ পরিণতি হলো আগুন। বলে কেমন? এই যে আমি এত বড় মনে করি, আমি বড়, আমি বড়, আমারে কেউ পায় না, শেষ যখন ফল দেয়া বন্ধ করে দেই তখন গোড়াটা কাইটা ফার্নিচার বানায়। কি বানায়? ফার্নিচার বানায়, ব্যবহার করে যখন পোকা লেগে যায়, নষ্ট হয়ে যায়, ওই তখন আমাকে ভাইঙ্গা চইরা দশ ই বানাইয়া চুলার মধ্যে দিয়া পুরাইয়া সাই করে। এজন্য অহংকার ভাব ভালো না। আসেনি এরম অহংকারী? আরে কপাল পোড়া! এজন্যই তো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বেশি সময় থাকবো না ইনশাল্লাহ, আবার আবার আপনাদের এলাকায় আসবো ইনশা আল্লাহ। আগামীকালকেও বোধ হয় আপনাদের এই পাশের এলাকায় কোথায় যেন প্রোগ্রাম আছে, ভাঙ্গুরা, ধামুরা, ধামুরা আপনাদের পাশেই। আজকে যেহেতু সময় স্বল্পতার কারণে আমি আপনাদেরকে আসলে মন ভরে আলোচনা শোনাতে পারবো না, আমার তবিয়তে আমি এগারোটার পরে বয়ান করি না, এগারোটার পরে বয়ান করি না। এরপরেও যখন মাদ্রাসার কালেকশন আপনারা দিচ্ছেন, তখন আমি কি করে এই কালেকশন বন্ধ করে স্টেজে আসি বলেন? কারণ আপনাদের দুই চার টাকা দানের মাধ্যমেই মাদ্রাসার মসজিদগুলো উন্নত হয়, বড় হয়, কি ঠিক কি না? নাকি আপনারা চান না মাদ্রাসা বড় হোক? হ্যাঁ চান, কেন চাবেন না? কারণ যতদিন দুনিয়াতে দিনই মাদ্রাসা থাকবে ততদিন দিন থাকবে, যেই দিন দিনই মাদ্রাসা বিলুপ্ত হয়ে যাবে ওই দিন মদিনার দিন মদিনায় চলে যাবে। এই জন্য জান দিয়ে মাল দিয়ে এই মাদ্রাসা মসজিদগুলোকে আমাদের টিকিয়ে রাখতে হবে। এই মাদ্রাসা মসজিদ কার অর্থায়নে চলবে? এখানে কে দান করবে? খ্রিস্টানেরা, হিন্দুরা, তাহলে বৌদ্ধরা মনে হয়? হ্যাঁ, একটা জিনিস মনে রাখবেন, যতদিন পৃথিবীর জমিনে মুসলমান রক্ত দেবে ততদিন এই পৃথিবীর জমিনে ইসলাম থাকবে। পৃথিবীর জমিনে যখন মুসলমান রক্ত দেওয়া বন্ধ করে দেবে এই দুনিয়ার জমিন থেকে ইসলামও চলে যাবে। আরে তারই ধারাবাহিকতায় তো পশ্চিমা বেইমানেরা আমাদের দেশে সুকৌশলে ঢুকার চেষ্টা করছে। কথা বলেন, পশ্চিমা বেইমানগুলো তো সবসময় চায় যেন বাংলার জমিন থেকে ইসলাম বিলুপ্ত হয়ে যায়, তারা সবসময় উঠে পড়ে লেগে আছে কিভাবে বাংলার জমিন থেকে ইসলামকে দূরে সরানো যায়, ইসলাম থেকে মুসলমানদেরকে দূরে সরানো যায়। এজন্যই তো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশের মুসলমানদেরকে নাস্তিক আর মুরতাদে পরিণত করতে চায় ওই পশ্চিমা বেইমানেরা। ওই পশ্চিমা বেইমানেরা জানে না বাংলা
আল্লাহর জমিনের মুসলমানের শরীরে এক বিন্দু রক্ত থাকতে শিক্ষানীতি পরিবর্তন করে নাস্তিকতাবাদী শিক্ষানীতি বাস্তবায়ন করতে পারে না প্রিয় ভাই আমার এজন্য সতর্ক থাকতে হবে এজন্যই বলছি যখন মাদ্রাসার উন্নয়নের জন্য আপনারা দিচ্ছেন আমি কিভাবে এই দেওয়াটাকে বন্ধ করে আমি আপনাদের সামনে বসি কি এটা কি উচিত হতো আহা এজন্য আমি তো দ্বীনের জন্য কিছুই করতে পারি নাই আমি তো ইসলামের জন্য কিছুই দিতে পারি নাই কতটুকুই বা কুরবানি করেছি আপনারা যেই কুরবানি করেন আপনাদের কুরবানির কারণেই হয়তো ইসলাম এখনো দুনিয়ার জমিনে টিকে আছে কি ঠিক কি না আমার মতো নালায়েক ইসলামের জন্য কুরবানি করা এটা আমার জন্য একটা স্বপ্ন ছাড়া আর কিছুই না কি কুরবানি করতে পারবো আছে কি কুরবানি করব কি প্রিয় ভাই এজন্য যদি আবারও কোনো সময় আসি আমি কিন্তু এমনি মুসলমান হই নাই আপনারা তো সবাই মুসলমানের ঘরের মুসলমান আর আমি হিন্দুর ঘরের মুসলমান কি আপনারা মুসলমানের ঘরের মুসলমান আর আমি হিন্দুর ঘরের মুসলমান প্রিয় ভাই আমার এমনি মুসলমান কিন্তু হই নাই সংক্ষেপে আংশিক দুইটা কথা বলে আমি আলোচনায় চলে যাই প্রিয় ভাই বাংলাদেশের ঠাকুরগাঁওয়ের জমিনের হিন্দু এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম আমার বারো মাসে তেরো পূজা আশেপাশে দাদা কাকা আছে খাতা কলম নিয়ে বন এমনি বইলে কাম হইতো না খাতা আর কলম নিয়ে বই দিবে বারো মাসে তেরো পূজা ৩৩ কোটি দেবদেবী তুলসীর গাছের তলায় নাকি আরো ৬৪ কোটি ভগবান চিন্তা করা যায় সংস্কৃত ভাষার উপরে পাণ্ডিত্য নিয়ে ডিগ্রি নিয়ে গবেষণা কইরা বেদ পুরাণ রামায়ণ মহাভারত জেন্দা বেস্তা স্মৃতি শ্রুতি মনুসংহিতা শ্রীমদ ভাগবত গীতা রাজভোগ কালীভোগ ছাড়া অসংখ্য কিতাবাদি গবেষণা কইরা ৪৪,৪৪১ খানা মন্ত্র কইরা দেখলাম তার ভিতরে ৩০,০০০ মন্ত্র শুধু মুসলমানের গুণগান এই ৩০,০০০ মন্ত্র কোরআনে হাকিমের ৩০ পারা ১১৪টি সুরা ৬,৬৬৬ মতান্তরে ৬,২৩৮ আয়াতের সঙ্গে হুবহু মিল পাওয়া যায় কোরআনে হাকিমের প্রত্যেকটি আয়াতে কারিমার সাথে কয়েক শত মন্ত্র পাঠ করে শোনানো যায় এমনি এমনি মুসলমান হই নাই প্রত্যেকটা মন্ত্রের কিতাবের নাম অধ্যায় নম্বর পৃষ্ঠা নম্বর শ্লোক নম্বরও বলা যায় এজন্যই কইছি দাদা কাকা জেঠা যারা আছেন খাতার কলম নিয়ে বইবেন যদি মন্ত্র বলি রেফারেন্স দিব যখন হের সঙ্গে সঙ্গে এই খাতার কলমে লিখবেন কালকা সকালবেলায় এইটা নিয়ে বসে যাবেন কোথায় বসবেন বাংলাদেশে বয়ে লাভ নাই মানে বাংলা কোনো কিতাব নিয়ে বইয়ে কোনো ফায়দা নেই আমি যেই মন্ত্রগুলো বলবো প্রত্যেকটা মন্ত্রের রেফারেন্স প্রত্যেকটা মন্ত্রের ব্যাখ্যা যদি জানতে চান ভারতের জমিনে বেনারস ধর্মীয় গ্রন্থাগারে চলে যান ১৯৫০ সালের পূর্বে যে সংস্কৃত ভাষার লিপিবদ্ধ করা কিতাবগুলো আছে এই কিতাবগুলো খুঁজে খুঁজে বের করবেন বের কইরা আমি যেই পৃষ্ঠা নম্বর শ্লোক নম্বর অধ্যায় নম্বর বলবো মন্ত্রগুলো বলবো এই মন্ত্রগুলোকে নিয়ে গবেষণায় বসে যাবেন আপনি বৈশা বৈশা গবেষণা কইরা যদি দেখেন আমি ভুল বলছি ধরাইয়া দেবেন যদি ঠিক বলি মানবেন যদি মানতে আপনার এলার্জি থাকে তাহলে চুপ থাকবেন বাবা মাকে গালি দিয়ে নিজের জায়গা নরকে বানাবেন না কি এমনিতেই তো আপনাগো পণ্ডিত মশাইরা যা তাল শুরু করছে এই কিছুদিন ধরে একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘুরতেছে এক পণ্ডিত দিনাজপুরের আপনাগো গোপালগঞ্জে দিকনগর জায়গা আসেনি কোনো এক কীর্তনের ময়দানে পণ্ডিত মশাই বলতেছেন সঞ্জয় বাবু দুনিয়াতে যেমন শান্তি নাই স্বর্গেও শান্তি নাই কি নাই যদি আমি কই দাদা কাকারা কবে দলিল কোথায়
এজন্যই ভিডিওটা আমি মোবাইলে সংরক্ষণ করে রাখছি আমি জানি আমি যদি কই আপনারা কালকে সকালবেলায় কই দূর বানোয়াড়ি কোনো ভিত্তি নাই দলিল নাই এটা মিথ্যা কথা এইজন্য ভিডিওটা সংরক্ষণ করে রাখছি আমি যে মন্ত্রগুলো বলবো যদি আপনার এখনি দেখতে মনে চায় আপনার ইচ্ছা জাগে আমার গাড়ির কাছে আসবেন কিতাব আছে আমি আপনাকে কিতাব নিয়েও ঘুরি আর আপনাকেও বিশ্বাস করি না আপনারা যে কোনো মুহূর্তে আমারে ধরবেন এটা আমি জানি এজন্য কিতাবগুলো গাড়ির মধ্যে রাখছি কিছু আছে আপনি আসবেন আপনাকে আমি কিতাব থেকে দেখায়া দিব প্রিয় ভাই এজন্য পণ্ডিত মশাই বলতেছে সঞ্জয় বাবু দুনিয়াতে যেমন শান্তি নাই স্বর্গেও শান্তি নাই নাউজুবিল্লাহ কোন আরে এত কষ্ট করে বারো মাসে তেরো জন খোদা তেত্রিশ কোটি দেবদেবী তুলসীর গাছে তোলে চৌষট্টি কোটি ভগবানের পূজা করি কারণ কি বলে স্বর্গে যাবো এজন্য ঠিক না উদ্দেশ্য তো একটাই স্বর্গে যাব এই স্বর্গে যদি শান্তি না থাকে তো এই কষ্ট করে এত পূজা করার কাম কি আমরা মুসলমান যারা আমরা এই দৈনিক পাঁচ বেলার নামাজ পড়ি কেন বলে মৃত্যুর পরে স্বর্গে যাব এই জন্য কি ঠিক না এত দুনিয়াতেই কষ্ট করব ওই কালে যায় যেন কোনো কষ্ট করা না লাগে এই আশায় কোন কোনে শীতকে উপেক্ষা করে আরামের বিছানাতে লাথি মেরে হারাম বানাইয়া ঠান্ডা পানিতে অজু বানাইয়া মসজিদে যাই কি মরার পরে একটু ওই আরামের জায়গায় যায় একটু আরাম করবে জন্য ঠিক না এখন যদি দেখি ওই জান্নাতে শান্তি নাই তাহলে জীবনে আমারে কেউ নামাজ পড়াইতে পারবে আসলে উস্তা মেরে দাঁত ফালাবো না সবকটা হ্যাঁ আর পণ্ডিত মশাই তার কেমন তার সে এখন কয় দুনিয়াতে যেমন শান্তি নাই স্বর্গেও শান্তি নাই বলে সঞ্জয়বাবু স্বর্গে একটা সমস্যা আছে কি প্রথম সমস্যা আমি নকল করছি কিন্তু আমার মন গড়া কথা বলছি না ঠিক যেভাবে কথাগুলো উনি বলেছেন আমি সেগুলোই নকল করে জানাচ্ছি বলতেছে সঞ্জয়বাবু স্বর্গে একটা অসুবিধা আছে কি বলে আপনি ষোলো বছরের যুবক অথবা যুবতী হয়ে স্বর্গে প্রবেশ করলেন স্বর্গে যাবার পর আপনার যে পরিমাণে পেটে খিদা লাগবে স্বর্গের দেবতার আপনাকে সে পরিমাণ খেতে দেবে না বলে সঞ্জয়বাবু আরও একটা সমস্যা কি বলে আপনি স্বর্গে যাবার পরে স্বর্গের ভিতরে দেখবেন গাছের মধ্যে পাকা পাকা ফল ঝুলে ঝুলে আছে কিন্তু আপনি ছুটে খাইতে পারবেন না বলে আরও একটা সমস্যা কি বলে আপনি ক্ষুধার যন্ত্রণা সহ্য না করতে পারে সরোবরে জল খাওয়ার জন্য ছুটবেন আপনি সরোবরের স্রোত ধারার থেকে এক ফোঁটা জল তুলে খেতে পারবেন না অতএব স্বর্গের দেবতার আপনাকে যা খেতে দেবে আপনাকে তাই খেতে হবে এটা একটা সমস্যা বলে এর থেকে যেটা বড় সমস্যা কি বলে আপনার ষোলো বছর থেকে নিয়ে চল্লিশ বছর বয়স যেদিন পূর্ণ হয়ে যাবে যেদিন চল্লিশ পূর্ণ হয়ে যাবে আপনি রোগাইতে অসুস্থ হয়ে যাবেন আপনি কি হবেন স্বর্গের মধ্যে কি হবেন অসুস্থ হয়ে যাবেন এই অসুস্থ অবস্থায় আপনি দশ হাজার বছর পর্যন্ত স্বর্গে বেঁচে থাকবেন যেই দিন দশ হাজার পূর্ণ হয়ে যাবে আপনার গলের মালাটা শুকায়া ছিঁড়ে পড়বে আপনি মারা যাবেন কোন জায়গায় যায় মরতেছে এবার একবার দুনিয়াতে মরছে আবার স্বর্গেও মরল দশ হাজার বছর পর বলে যখন মারা যাবেন আপনি কিন্তু স্বর্গে আর থাকতে পারবেন না আপনাকে আবার দুনিয়াতে আসতে হবে ঠিক যেই পথে আপনি স্বর্গে প্রবেশ করলেন ওই পথেই বের হয়ে দুনিয়াতে আসবেন দুনিয়াতে এসেই কিন্তু আবার মানব জন্ম ফিরে পাবেন না বাতাসে ভেসে ভেসে বেড়াবেন কোথায় বাতাসে এই বাতাসে ভেসে বেড়াবেন ঝড় বৃষ্টি তুফানের তীব্রতার গতিতে যখন বৃষ্টি বর্ষিত হতে থাকবে বৃষ্টির আঘাতপ্রাপ্ত হয়ে আপনি জমিনে পতিত হতে থাকবেন যদি পানিতে পড়ে যান ভাগ্যক্রমে আপনাকে কুমির খেয়ে ফেলে পরের জন্মে কিন্তু আপনি কুমির হয়েই জন্মাবেন নাউজুবিল্লাহ কইবেন না কত বড় তার সেটা চিন্তা করা যায় এইবার এইবার পণ্ডিত মশাই বলতেছে যদি ভাগ্যক্রমে আপনি পানিতে পড়ে মাছ হয়ে জন্মান বিশেষ করে কই মাছ কই মাছ তাড়াতাড়ি মরে না হ্যাঁ
না মানে ভাগ্যক্রমে যদি আপনি কই মাস হয়ে জন্মান তো আপনি মরবেন না আপনি জীবিত অবস্থায় মহিলারা আপনার শরীর থেকে আস তুলবে হাজারো চেষ্টা করার পরেও আপনি মহিলাদের ধারালো বটির থেকে রেহাই পাবেন না জবাই করবে যদি আপনি জমিনে পড়ে ঘাস হয়ে জন্মান গরু আর ছাগলে খেয়ে ফেলবে পরের জন্মে কিন্তু আপনি গরু আর ছাগল হয়ে জন্মগ্রহণ করবেন নাউজুবিল্লাহ না বরে যদি আপনি ভাগ্যক্রমে গরু আর ছাগল হয়ে জন্মান আপনাকে জবাই করে কেটে গোশত আর হাড্ডি চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলবে এবার বলতেছে মাগো যদি কখনো তোমরা উকুন হয়ে জন্মাও এক মহিলার পিছনে আরেক মহিলা বসে তোমাকে খুঁজে খুঁজে বের করবে তোমাকে খুঁজে খুঁজে বের করে আঙ্গুলের নখের ডগায় ফেলে টিপে টিপে তোমাকে হত্যা করবে মাগো কখনো কখনো মশা হয়েও জন্মাতে হবে এইভাবে তুমি কখনো গরু কখনো ছাগল কখনো কুকুর কখনো শূকর কখনো খেচর কখনো বানর কখনো ঘাস কখনো মাছ কখনো গাছ হয়ে তুমি 84 লক্ষ জনি প্রদক্ষিণ করবে বুঝেন এই শব্দটা 84 লক্ষ জনি প্রদক্ষিণ করবে অর্থাৎ 84 লক্ষ বার তোমার জন্মের পরিবর্তন ঘটবে এরপরে তুমি মানব জন্ম ফিরে পাবে এরপরে মানব জন্ম ফিরে পাবে যেমন এখন আমরা মানব জন্ম ফিরে পাইছি সফল হয়ে গেছি নাউজুবিল্লাহ এজন্যই বোধহয় আমাদের দেশের কোনো এক বানরের বাচ্চা বলছেন আমাদের পূর্বপুরুষ বানর ছিল কথা বলেন না কেন আরে মিয়া বানরের বাচ্চাই তো কেবল জানে আমার পূর্ব প্রজন্ম বানর ছিল আদমের সন্তানেরা জানে যে আমাদের পূর্বপুরুষ আদম ছিল এজন্যই বানরের বাচ্চারা বানরের পূর্বপুরুষ বানর দাবি করে আদমের সন্তানেরা পূর্বপুরুষ আদম দাবি করে এই বানরের বাচ্চায় দেশটা কেমন জানি ভরে গেছে এই বানরের বাচ্চারা মানুষ তাদের পছন্দ হয় না তাদের মানুষত্ব জীবনযাপন তাদের পছন্দ হয় না আমার বিশ্বাস এই বানরের বাচ্চারা এক সময় ওই পশ্চিমা বেঈমানদের ঔরসজাত সন্তান ছিল প্রিয় ভাই বলতেছে এইভাবে 84 লক্ষ জনি প্রদক্ষিণ হতে করতে হবে এরপরে তুমি মানব জন্ম ফিরে পাবে মানব জন্ম ফিরে পেলেই কিন্তু স্বর্গে যাওয়া যাবে না স্বর্গে যদি যেতে চাও তো কৃষ্ণ নাম জপ জোরে কর 30 মিনিট কেবল 5 মিনিটের একটা বয়ান আপনাদেরকে শুনাইছি এইভাবে 30 মিনিট বলছে বলে সঞ্জয় বাবু এই কথাগুলো শ্রীমদ ভাগবত গীতার 1 থেকে 6 নম্বর অধ্যায় জন্মান্তর বাদের ভিতরে পাওয়া যাবে দাদা কাকা জেঠারা যারা শুনছেন লেখেন খাতা কলম নিতে হইছে আগেই কয়টা শ্রীমদ ভাগবত গীতার 1 থেকে 6 নম্বর অধ্যায়ের ভিতরে জন্মান্তর বাদে পাওয়া যাবে তাইলে বোঝা গেল কি এই পণ্ডিতের মাথার তার আছে না ছিড়ে গেছে আমি এজন্য বলি আমি আমার ধর্মকে যতটুকু সম্মান করি তোমার ধর্মকেও ততটুকুই সম্মান করি কেন করি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা ইকরা হাফিদ্দিন ধর্ম নিয়ে বাড়াবাড়ি জোরাজোরি নাই নাই তোমার ধর্মকে কটাক্ষ করার জন্য খাটো করার জন্য আমি এখানে আসি নাই তোমাকে বুঝাবার জন্য আসছি কি করার জন্য তোমাকে বুঝাইবার জন্য আসছি বুঝার চেষ্টা করো দিলের কানটা লাগাইয়া একটু বুঝার চেষ্টা করো শোনো আমি যা বলছি কথাগুলো একটু বোঝার চেষ্টা করো এগুলো তো কোনো ধর্মের কথা হতে পারে না এজন্যই তারা শ্রাদ্ধের দিনে কি করে জানেন মানুষ মারা গেলে আপনারা শ্রাদ্ধে যাননি দাওয়াত দেয় না
হ্যাঁ দেয় আরে আপনি আমি যাই না কত আমার বুজুর্গরা আছে তাহাজ্জুদ গুজারিরা এরা যায় না গেলে কেমন হয় সমাজ রক্ষা হয় না কি কি সমাজ রক্ষা হয় না কি আছে না সমাজ রক্ষা করতে যায় অথচ আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া স্পষ্ট কথা তুমি দুনিয়াতে যাকে বন্ধু বানাবে হাসরের মাঠে তাকে বন্ধু বানায়াই তুমি জায়গায় চলে যাবে কি আর দুনিয়াতে তুমি যদি হিন্দু বন্ধু বানাও তো হিন্দুর সঙ্গেই তুমি যাবে তুমি যদি খ্রিস্টান বন্ধু বানাও খ্রিস্টানের সঙ্গেই যাবে তুমি যদি ইহুদি বানাও ইহুদির সঙ্গে যাবে এজন্যই তো আমার রসুল বলেন আল মারউ মা মান আহাব্বা যার সঙ্গে যার মহাব্বত আপনি কার সঙ্গে কিয়ামত করবেন এটা আপনি দুনিয়াতে সেটেল করবেন কি ঠিক কি না এজন্য ওরা যখন শ্রাদ্ধ করে শ্রাদ্ধ করে শ্রাদ্ধ করে তেরো দিনের দিনে কয় দিন তেরো দিনের দিনে এই দিনকে তারা কিন্তু কোনো কুকুর আর বিড়ালে মারে না মারে আঘাতও করে না যেখানে যা করতে চায় তাই করতে দেয় কেন কেন বলে যেই মানুষটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল যার জন্য আজকে শ্রাদ্ধের আয়োজন এই শ্রাদ্ধ অনুষ্ঠানটা সঠিকভাবে পালন হচ্ছে কি না এটা দেখার জন্য কুকুর বিড়াল হয়েও আসতে পারে কেমনে বুঝাইতাম কোন কেমনে বুঝাইতাম এরপরেও যদি না বুঝে কেমনে বোঝাবো কোন বোঝানো যাবে চিন্তার বিষয় একটা মানসিক মেমোরি একটা আল্লাহ তাআলা দিয়েছেন ফাল হামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা স্পষ্ট কথা তোমাকে আমি এমন একটা বস্তু দিলাম যে বস্তুটার কারণে তুমি দামি আকল সেই বস্তুটার নাম কি আকল এই আকলের জন্য তুই মানুষ আকলের জন্য তুই দামি তোর দাম বেশি বলে এই আকল কাকে বলে বলে যার ভালো মন্দ বোঝার ক্ষমতা আছে তার আকল আছে কি যার ভালো মন্দ ক্ষমতা নাই ভালো মন্দ বোঝার ক্ষমতা নাই হয় সে পাগল না হয় সে গরু আর ছাগল কথা বলেন না কেন তো তুমি মানুষ তোমার ভালো মন্দ বোঝার ক্ষমতা দিয়েছেন আমার মালিক আল্লাহ কি ঠিক কি না তুমি তুমি ভালো মন্দ বুঝো না এটাও যদি তোমাকে আমার বুঝাইতে হয় তে তুই কিসের মানুষ ওই জন্যই তো আমার আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল এজন্যই বলে মানুষ যখন আমার দিক নির্দেশনা মানবে না তখন সে মানুষ থাকবে না চার পায়ে জানোয়ার হয়ে যাবে খালি জানোয়ার না বলে বাল হুম আদাল কুকুর শুকুরের থেকেও খারাপ আফসোস আমি সেই জাহান্নামের ভয়ে কালেমা পড়লাম জাহান্নামের ভয়ে ইসলাম গ্রহণ করলাম আরে কপাল ফোরা একটু একটু খেয়াল কর বুঝাই বলবো শুনবেন আহা আরে কপাল ফোরা তোর বাবা মারা গেছে সারাটা জীবন তোর জন্য মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করেছে মারা গেল তুই সন্তান গোসল করাইয়া কাফন পড়াইয়া চিতার মধ্যে যে উঠাইয়া দিলি আগুনটা যখন লাগাইয়া দিলি তোর দিলের মধ্যে একটু কষ্ট লাগলো না যেই বাবা তোমাকে ছোট থেকে কোলে পিঠে করে মানুষ করেছে লালন পালন করেছে আগুনে চিতার মধ্যে উঠাইয়া দিলি চিতার মধ্যে উঠাইয়া দেওয়ার সাথে সাথে আগুনটা জ্বলার সাথে সাথে তোমার বাবার কাফনের কাপড়টা পুড়ে গেল বাবা উলঙ্গ হয়ে গেল তুই সন্তান দাঁড়ায় দাঁড়ায় দেখলি তোর লজ্জা লাগলো না তোর মায়ের ইন্তেকাল হয়েছে তুই গোসল দিয়া কাফনের কাপড় পরাইয়া চিতায় উঠাইয়া দিলি কাপড় পুড়ে গেল মা উলঙ্গ হয়ে গেল তুই তাকায় দেখলি ওরে নিমু হারাম সন্তান তোর মেয়ে মারা গেল যুবতী মেয়ে চিতার মধ্যে দিলি কাফন পুড়ে গেল উলঙ্গ হয়ে গেল তুই বাবা তাকায় তাকায় দেখলি তোর একটু লজ্জা করলো না দিলের মধ্যে একটু মহব্বত জাগলো না আফসোস তোমার সামনে তোমার বাবা পুড়ে যাচ্ছে
তোমার মা পড়ে যাচ্ছে, তোমার সন্তান পড়ে যাচ্ছে তোমার সামনে, তোমার দিলের মধ্যে একটু কষ্ট লাগে না? যেই মা আমাকে দশ মাস দশ দিন গর্ভে ধারণ করেছে, মৃত্যু যন্ত্রণা সহ্য করেছে, যেই মা নিজের জীবনের মায়া কোনো সময় করেনি, তোমার জন্য জীবনের মায়া ত্যাগ পর্যন্ত করেছে, তোর দিলের মধ্যে এতটুকু কষ্ট লাগলো না? এমন নিমুখারাম সন্তান তুই হয়ে গেলি, আফসোস আফসোস। একটু চিন্তা করে দেখ না, চিন্তা করে দেখ না, আমার আল্লাহ তাআলা এজন্যই তো জানাইয়াই দিয়েছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। স্পষ্ট কথা, কাফের আর মুশরিক তারা কোনোদিনই জান্নাতে যেতে পারবে না, অনন্তকাল জাহান্নামে থাকবে, কোনো দিন এই জাহান্নামের আজাব থেকে মুক্তি পাবে না, কোনো দিন পাবে না। প্রিয় ভাই, এজন্য তোমার পায়ে ধরে বলে যায়, একটু দিলের কান লাগাইয়া কথাগুলো শোনো, একটু তোমার ব্রেনটাকে কাজে লাগাও, একটু চিন্তা করো, আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো বলার পিছনে কারণ কি, একটু চিন্তা করো, একটু দিলের কানটা লাগাও, একটু দিল দিয়ে বোঝার চেষ্টা করো, কেমন সন্তান, কেমন মানুষ তুমি, না আশরাফুল মাখলুকাত, তুই না সৃষ্টির সেরা, কেমন সেরা তুই, কেমন সেরা তুই। কদ আফলাহা মান যাক্কাহা, বান্দারে ভালো কাজগুলো জেনে যদি ভালো কাজ করতে পারো, তোর জন্য আমি জান্নাতুল ফিরদাউস বানায় রাখছি, এই জান্নাতটা তোমারে দিয়ে দিব। কদ খাওয়া মান দাস্তা, আর খারাপ কাজগুলো জানার পরেও যদি তুমি খারাপ কাজ করো, তোমার আজাবের জন্য তো আমি জাহান্নামও বানায় রাখছি, তোমার জাহান্নামে দিয়ে দিব। হে বান্দা, ওই জাহান্নামের আজাব সহ্য করতে পারবি না, সহ্য করতে পারবি না, ওই জাহান্নামের আজাব সহ্য করতে পারবি না। বলে কেমন হবে জাহান্নামের আজাব? আল্লাহ বলেন, নারুন হামিয়া, জাহান্নামের আজাবটা এমন হবে, এমন হবে, এমন হবে, দুনিয়ার আগুন শরীরের কোনো অঙ্গে লাগলে শুধু অঙ্গটাই পরে সমস্ত শরীর ব্যথা অনুভব করে। আমার রসুল বলেন, আমার আল্লাহ জানাইয়া দেয়, জাহান্নামের আগুনটা এমন হবে শরীরের এক যে কোনো অঙ্গে লাগবে সর্বপ্রথম কলিজাটা পুরো ভুনা হয়ে যাবে, সহ্য করতে পারবি না, সহ্য করতে পারবি না বান্দা, তুই জাহান্নামের আজাব সহ্য করতে পারবি না। কেন পারবি না জানো? আরে দুনিয়াতে তুমি যেই আগুন দেখো, এই তো আগুন না, এটা তো আগুনের ধোঁয়া মাত্র, ধোঁয়া ধোঁয়া, এটা আগুন না। জাহান্নামের আগুনটা কেমন হবে জানো? বলে যে ফিরিস্তাদেরকে আল্লাহ তাআলা বললেন, ও ফিরিস্তারা, বেঈমান আর নাফরমানগুলোর জন্য জাহান্নামের মধ্যে আগুন জ্বালাও, আগুন জ্বালাও, জ্বালাতে 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 আগুনটা হয়ে যাবে লাল। আল্লাহ বলবে, ফেরিস্তা বলবে, আল্লাহ আপনার বেঈমান আর নাফরমান বান্দা বান্দিগুলোর জন্য এই যে আগুন প্রস্তুত, লাল রঙের আগুন। আল্লাহ বলে, ফেরিস্তা হবে না, আমার বেঈমান আর নাফরমান বান্দা বান্দিগুলো আমার সঙ্গে এমন বেঈমানি এমন নাফরমানি করবে, ওই আগুন দিয়ে শাস্তি দিলে কিচ্ছু হবে না, এক হাজার বছর জ্বালো, এক হাজার বছর জ্বালাবে, জ্বালানো জ্বালাতে জ্বালাতে আগুনটা হয়ে যাবে নীল নীল। ফেরিস্তা বলবে, আল্লাহ প্রস্তুত। আল্লাহ কয়, কি অবস্থা? বলে, আগুনের রং নীল হয়ে গেছে মালিক। বলে, তেজ কত? বলবে, আল্লাহ যদিও পিকেট না হয় তো দুই নম্বর ইন্টার ইট হবে, কি হবে? দুই নম্বর ইট হবে। আল্লাহ কয়, হবে না, চালাও আরো এক হাজার বছর। জ্বালানোর পরে আল্লাহ আল্লাহর ফেরিস্তা বলবে, মালিক রেডি? বলে, অবস্থা কি? বলে, আল্লাহ এক হাজার বছর জ্বালানোর পরে আগুনের লং হয়ে গেছে কালো অন্ধকার। আল্লাহ কয়, ওকে রাখো, বেঈমান নাফরমানগুলোকে এই আগুনের মধ্যেই শাস্তি দিবে। আহ,
কিচ্ছু দেখবে না, শুধু অন্ধকার আর অন্ধকার, অন্ধকার আর অন্ধকার। এ বান্দা যুবক সহ্য করতে পারবি তো? পারবি তো? যদি সহ্য করতে পারো তোর কাছে আমার কোনো ওয়াজ নাই। এ যুবক এজন্য বলি ওই পরিমাণ গুনাহ তুই করবি যে পরিমাণে জাহান্নামের আজাব সহ্য করতে পারবি। কোন পরিমাণ? ওই পরিমাণ গুনাহ তুই করবি যে পরিমাণে জাহান্নামের আজাব তুই সহ্য করতে পারবি। ওই পরিমাণ গুনাহ করিও না যে পরিমাণ আজাব তুমি সহ্য করতে পারবে না। এজন্য যুবক তোর গুনাহ করতে মন চায়, আমার কি চায় না? যুবক আজকে তুই দুনিয়ার জমিনের সুন্দরী যুবতীদের পিছনে পইরা আমার আল্লাহরে ভুইলা গেলি, আল্লাহরেই ভুইলা গেলি? এজন্যই তো আমার আল্লাহ বলেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মা খলাকতুল জিন্নি ওয়াল ইনসি বিখাওজুজা ইবাদা নিস্তে মাকসুদ ওয়াজ্জাহা। আল্লাহ বলেন আয় মানুষ তুমি কি ভাবছো আমি আল্লাহ তোমাকে অনর্থক বানাইছি? না না, মনে আছে? তুমি কি ভাবছো আমি আল্লাহ তাআলা তোমাকে অনর্থক বানাইছি? না না, আমি তোমাকে খালি খালি বানাই নাই, দুই দিন আগে হোক আর একদিন পরে হোক এই দুনিয়া ছেড়ে তোমার আমার দরবারে হাজির হওয়া লাগবে, আমার সামনে তোমার হাজির হতে হবে, আমার থেকে পলায়ন করে কেউ বাঁচে নাই তুইও বাঁচবি না, কি ঠিক কি না? আমার সামনে তোমার হাজির হওয়া লাগবে। এই গুনাহগার নবীর উম্মতের দল, এরে যুবক, এ বৃদ্ধ বাবা, জি পদ্মালের মা, আল্লাহর দরবারে হাজির হতে হবে। আয় দুনিয়ার টাকাওয়ালা ক্ষমতাওয়ালা শিল্পপতি, আয় কোটিপতি আল্লাহ পাকের গোলাম, আজকে তুমি এই নারিকেলি এলাকার টাকাওয়ালা ক্ষমতাওয়ালা ভাই, কিসের এত টাকার গরম ক্ষমতার গরম দেখা ওরে ভাই? এই টাকার গরম ক্ষমতার গরম চিরকাল থাকে না, থাকে না, থাকে না। আয় নারিকেলি টাকাওয়ালা ক্ষমতাওয়ালা ভাই, কিসের এত টাকার গরম ক্ষমতার গরম? খোঁজ দিয়ে দেখো তোমার টাকার গরম ক্ষমতার গরম বরিশালের জমিনে গেলে টিকবে না। আয় বরিশালের জমিনে টাকাওয়ালা ক্ষমতাওয়ালা ভাই, কিসের এত টাকার গরম ক্ষমতার গরম? খোঁজ নিয়ে দেখো তোমার টাকার গরম ক্ষমতার গরম ঢাকার জমিনে গেলে টিকবে না। আর ঢাকার জমিনে টাকাওয়ালা ক্ষমতাওয়ালা ভাই, কিসের এত টাকার গরম ক্ষমতার গরম দেখাও? খোঁজ নিয়ে দেখো তোমার টাকার গরম ক্ষমতার গরম ইন্ডিয়ার জমিনে গেলে টিকবে না। এ ইন্ডিয়ার জমিনে টাকাওয়ালা ক্ষমতাওয়ালা গরম হলো ভাই, কিসের এত টাকার গরম ক্ষমতার গরম? খোঁজ নিয়ে দেখো তোমার টাকার গরম ক্ষমতার গরম আমেরিকার রাশিয়ার জমিনে গেলে টিকবে না। এই আমেরিকার রাশিয়ার জমিনের টাকাওয়ালা ক্ষমতাওয়ালা ভাই, কিসের এত গরম, কিসের টাকার অহংকার, কিসের ভরাই দেখাও? খোঁজ নিয়ে দেখো তোমার টাকার গরম ক্ষমতার গরম আমার আল্লাহর কাছে গেলে টিকবে না। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফিরআউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে, হৃদয় তা কি বেজার নম্রতা সদা, রহমত আসিবে সে তা প্রভুর আদা, বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে
করিও সদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয় ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব থাকতে সময় স্মরণ কর আল্লাহ আমার রব থাকতে সময় স্মরণ কর আল্লাহ আমার রব আমাদের রব কি চিৎকার দিয়া বলেন আমাদের রবকে ইন্না আল্লাযীনা ক্বালু রব্বুনা আল্লাহ ইন্না আল্লাযীনা ক্বালু রব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন ফি কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে ওলায়া জালস্ত কদিম জামিউল আল মেফিল কুরআনে হাকিম তাকাসুরত আনহু আফহামুর রিজালিন আমাদের রব কি তত্র কামহ কশুক একত্র মনু পশ্চাৎ ওই ব্রাহ্মণেরা তাদের লিখিত গ্রন্থ বেদের মধ্যে বলে তত্র কামহ এ দুনিয়ার মানুষ দুনিয়াতে যদি শান্তি পেতে চাও তত্র কামহ কশুক আর পরকালে যদি মুক্তি পেতে চাও বারো মাসে তেরো জন খোদা তেত্রিশ কোটি দেব দেবী তুলসীর গাছের তলায় চৌষট্টি কোটি ভগবানকে চারো এক একত্র মনু পশ্চাৎ সৃষ্টিকর্তা এক আল্লাহকে মেনে নাও সৃষ্টিকর্তা কয়জন ডক্টর বেদ প্রকাশ উপাধ্যায় বলেন যিনি দশটা ভাষার উপরে ডক্টরেট ডিগ্রি নিয়েছেন পিএইচডি করেছেন যিনি হিন্দু ধর্মের একজন ধর্মী ধর্মগুরুও বটে তিনি বলেন ও দুনিয়ার মানুষ শোনো শোনো কান খুলে শুইনা নাও কান খুইলা শুইনা নাও দিলের কানটা লাগাইয়া বুঝো এ দুনিয়ার মানুষ ডক্টর বেদ প্রকাশ উপাধ্যায় বলে তুমি যদি সত্যিকারের হিন্দু হতে চাও দুইটা জিনিস তুমি পরিপূর্ণভাবে মেনে নাও কয়টা জিনিস যিনি একজন ধর্মগুরু যিনি দশটা ভাষার উপরে ডক্টরেট ডিগ্রি নিয়েছেন পিএইচডি করেছেন তিনি বলেন ও দুনিয়ার হিন্দু মানুষ তুমি যদি দুইটা জিনিস নিজে মাইনা নিতে পারো তুমি হিন্দু হইতে পারবা কিন্তু তার সেরা পণ্ডিতে কইল তার সেরা পণ্ডিতের প্রশ্নের জবাব ডক্টর বেদ প্রকাশ উপাধ্যায় তার লিখিত গ্রন্থ কল্কি অবতারে ৩৩ নম্বর পৃষ্ঠার মধ্যে মন্ত্রখানা এনেছেন ডক্টর বেদ প্রকাশ উপাধ্যায় বলে লা ইলাহা হরতি পাপম ইল ইলাহা পরম পাতম জন্ম বৈকুণ্ঠ অপৈনতি তজপি নাম মুহাম্মদ এ দুনিয়ার মানুষ এ হিন্দু জাতি শোনো যদি তুমি হিন্দু দাবি করতে চাও তাইলে দুইটা জিনিস মানো বলে এক নম্বর লা ইলাহা ভর্তি পাপম ইল ইলাহা পরম পাদম যদি তুমি পাপ থেকে মুক্তি পেতে চাও পাপগুলোকে পুণ্যের দ্বারা পরিবর্তন করাইতে চাও এমনি এমনি হবে না লা ইলাহা ইল ইলাহা নাম কালেমা পৈরা মুসলমান হয়ে যাও দুই নম্বর জন্ম বৈকুণ্ঠ বৈনুতি তজপি নাম মুহাম্মদ আর মৃত্যুর পরে যদি ওই বৈকুণ্ঠ নামক স্বর্গে তুমি যেতে চাও যেই স্বর্গে গেলে পেটে ক্ষুধা তোমার যন্ত্রণা সহ্য হবে না এমন না ক্ষুধার যে পরিমাণ ক্ষুধা থাকবে তোমাকে খেতে দেবা এমন হবে না যেই স্বর্গে যাবে এই স্বর্গে যেই স্বর্গে গেলে গাছের ফল ছুটায় খাইতে তোমাকে কেউ বাধা দেবে না যেই স্বর্গে গেলে নদীর স্রোতধারার থেকে জল উঠায় খেতে পারবে না এমনটা ঘটবে না যেই স্বর্গে গেলে অশান্তি বলে কিছু থাকবে না শুধু শান্তি আর শান্তি সালাম আর সালাম ছাড়া কিছু থাকবে না ওই স্বর্গে যদি তুমি যেতে চাও যেই স্বর্গে গেলে কল্পনা করলে তোমার সামনে হাজির হয়ে যাবে এ বান্দা তুমি যা খেতে যাবে কল্পনায় আনার সঙ্গেই তোমার সামনে হাজির হয়ে যাবে এ বান্দা ওই স্বর্গে যদি যেতে চাও এমনি যাওয়া যাবে না জন্ম বৈকুণ্ঠ অপৈনতি তজপি নাম মুহাম্মদ অপৈনতি তজপি নাম মুহাম্মদ যদি ওই স্বর্গে তুমি যেতে চাও তাইলে মুহাম্মদের জীবন আদর্শ বাস্তবায়ন করে নাও আহা এখন কি কইবি মানবি না কেন মানবি না তাই আরেকবার সামনে বার বাবার কাছে বলি বাবা এই দুনিয়ার জমিনে আপনি আমারে পণ্ডিত বানাইছেন ও বাবা
আপনি আমারে পণ্ডিত বানায়া বড় উপকার করছেন বলে কেন এই দুনিয়ার জমিনে 1250টা ধর্মগ্রন্থ পাওয়া যায় এমন একটা ধর্মগ্রন্থ নাই যেখানে ইসলাম শ্রেষ্ঠ জীবন বিধান কথাটা বলা নাই এইটা আগামী দিন কালকে ইনশাআল্লাহ এখান থেকে শুরু বুঝাইবেন না উম্মাহ কয় কি আহা ওই বেদ বেদের মধ্যে বলছে বাবা কয় কি বলো আমি বললাম বাবা আপনি খ্রিস্টান ধর্মের ইনজিল খোলেন ইনজিল বলছে ইসলাম ইজ দ্য বেস্ট ইসলামের মতো জীবন বিধান দুনিয়ার জমিনে দ্বিতীয়টা নাই আপনি জবুর খোলেন জবুর বলছে ইসলামের মতো জীবন বিধান দ্বিতীয়টা নাই আপনি তাওরাত খোলেন তাওরাত বলছে ইসলামের মতো জীবন বিধান দ্বিতীয়টা নাই এরে ভাই আপনি বৌদ্ধ ধর্মের ত্রিপিটক খোলেন ত্রিপিটক বলছে দুনিয়াতে ইসলামের মতো এত সুন্দর জীবন বিধান নাই ও বাবা আপনি মুসলমানদের কোরআন খোলেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম বাবা কয় মানে কি আমি বললাম বাবা মানে নিশ্চয়ই সৃষ্টিকর্তা আল্লাহর পছন্দ করা জীবন বিধানের নাম হলো ইসলাম বাবা কয় আমাদের ধর্মগ্রন্থ বেদ কি বলছে আমি বললাম বাবা বেদের মধ্যে এই কথাই বলা হয়েছে বলে কি বলে ইদান ইসলানাং অসাং ইল্লাল্লাহ বাবা কয় মানে কি আমি বললাম বাবা ইদাং শব্দের অর্থ হলো দিন বা জীবন বিধান ইসলানাং শব্দের অর্থ ইসলাম অসাং শব্দের অর্থ পছন্দ করা বা মনোনীত হওয়া ইল্লাল্লাহ হলো সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তার পছন্দ করা জীবন বিধানের নাম হলো ইসলাম এখন কি করব বাবা কয় বাবা কি বলতে চাও আমি বললাম কিছুই না আরো সামনে কি বাড়া যায় বলে হ্যাঁ বাড়ো আমি বললাম বাবা রাজবক কিতাবের 2192 পৃষ্ঠার মধ্যে একখানা মন্ত্র এনেছেন বলে কি বলে কৃষ্ণং কৃষ্ণং শ্রীনন্দ কেশ সর্বনাম যোগে বাবা কয় অর্থ কি মানে কি আমি বলি ভগবান শ্রীকৃষ্ণ মানুষের কল্যাণে যুগে যুগে কালে কালে মানুষের কল্যাণে অগণিত অবতার হয়ে দুনিয়ায় অবতরণ করলেন সমস্ত অবতারগণ ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান বলে মেনে নিলেন বাবা কয় ঠিকই তো বলছে আমি বলি বাবা মানতে পারি না বলে কেন আমি বলি বাবা ভগবান শ্রীকৃষ্ণ যখন মানুষের কল্যাণে আকাশের পূর্ব দিকে সূর্য হয়ে ঝুলে গেলেন এই সূর্য যখন হইলেন এই সূর্যটাকে কোন ভগবান পরিচালনা করে একজন তো ড্রাইভার আছে সূর্য চালায় যিনি একজন ড্রাইভার আছে না এই ড্রাইভারের নাম কি আপনারা কইলি মানব ভগবান শ্রীকৃষ্ণ না ও কয় কি এজন্যই তো ওরা সূর্যদেবের পূজা করে বলে কেন করো বলে আমি সূর্যদেবের ভক্ত কেন বলে মরার পরে সূর্যদেব আমারে স্বর্গে নেবে এজন্য কেমনে বুঝা মুখোফল ফুরা গেল বলে আমি দুর্গার পূজা করি কেন বলে আমি দুর্গার পূজা করি মৃত্যুর পরে দুর্গা আমার স্বর্গে নেবে জন্য আরে কপাল ফোরা বাবারে ডাক দেখো বাবা বাদ দিলাম সব বাদ বাবা বাবারে ডাক দেখো বাবা আমাদের ধর্মের সব থেকে বড় পূজা হলো দুর্গা পরের পূজা হলো কালী বাবা এই দুর্গা আর কালীর আবির্ভাব পৃথিবীতে কতদিন পূর্বে ঘটেছে বাবা কয় আজ থেকে 3500 বছর পূর্বে সাড়ে 3000 বছর আমি কই বাবা 3500 বছরের আগে তো দুর্গার কালীর আবির্ভাব ঘটছে তার আগে কোন ভগবান ছিলেন তার আগেও তো একজন থাকার কথা কারণ দুনিয়া তো 3500 বছর আগে তৈরি হয় নাই কত কোটি বছর চলে গেছে তার হিসাবই নেই কি ঠিক না তাহলে 3500 বছর আগে কোন ভগবান ছিল তাও কেউ জানা নাই কেন জানবো না কেন তুমি না আমার মুরব্বী আমার গুরু কেন জানো না বাবা কোন জানো নাই তাহলে 3500 বছর আগে যে দুর্গার কালীর আবির্ভাব ঘটল এই দুর্গার কালী দুর্গা যে 10 হাত আলা ছিলেন যুবতী ছিলেন এটা কোন ক্যামেরা দিয়ে কে তুলছে কি তার প্রমাণ আছে কি ঠিক না দুর্গা যে 10 হাতি ছিল যুবতী ছিল এটা কোন ক্যামেরা দিয়া তুলছে কে তুলছে কি তার প্রমাণ আছে এটা প্রমাণ লাগবে না আরে আজকে যদি আমার এই আজকে তারিখ কত 14ই ফেব্রুয়ারি
আজকের থেকে 500 5000 বছর পরেও যদি কেউ মনে করে যে 2023 সালের ফেব্রুয়ারির 14 তারিখে আব্দুর রহমান জামি নামে একজন ব্যক্তি ছিলেন তিনি কেমন ছিলেন দেখতে বের করা সম্ভব না এখন কি কেন বলে এখন মোবাইল আছে ক্যামেরা আছে গুগল ফটোস একটা সফটওয়্যারও আছে এরপরে আমরা তো সফল বাংলাদেশী আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইট মহাশূন্যে পাঠাতে সক্ষম হয়েছি ঠাকুর আর না ঠাকুর পরে দেখা যাবে কি ঠিক না তাইলে এই স্যাটেলাইটের মাধ্যমে আগামী 5000 বছর পরে হলেও আমার একটা ছবি বের করা সম্ভব কিন্তু 3500 বছর আগে ক্যামেরা ছিল না গুগল ফটোস ছিল না স্যাটেলাইট ছিল না তাইলে এই যে 10টা হাত যুবতী নারী দুর্গা দেবী এটা কে দেখছে কি তার প্রমাণ আছে যে উনি এমনই ছিলেন কে দেখছে হ্যাঁ স্বপ্নে না না স্বপ্নে না বাবা কয় বাবা এটা রামায়ণের মধ্যে আছে সর্বপ্রথম ভগবান শ্রী রামচন্দ্র দুর্গার পূজা শুরু করেন কেন বলে দুনিয়ার অশান্তি দূর করে শান্তি আনার জন্য দেবী দুর্গার আবির্ভাব ঘটেছে দেখেন নাই গত বছর দুর্গা পূজার সময় আমাদের দেশে এক মাথা মোটা বড় এক মাথা মোটা নেতা বলছেন যে বাংলাদেশের জমিনে এই কথাটা উনি কেমনে বলছেন আমার বুঝে আসলো না বলে কি যে দেবী দুর্গ এই দুনিয়াতে অশান্তি দূর করে শান্তি আনার জন্যই তো দেবী দুর্গার আবির্ভাব ঘটেছে জোরে কর নাউজুবিল্লাহ এবার এই কথা বলার পরে কয় এটা আমার দলের চেতনা হ্যাঁ শুনেন নাই আপনারা এবার যারা ওই দল করেন আমি নাম কমু না যারা ওই দল করেন আপনার চেতনাও কি ঠিক তাই চিন্তা করা যায় কেমন তারা মুসলমান এটা কত বড় মাথা মোটা হনু হনু বোঝেন নাই হনু হনুমান কেমন মাথা মোটা হনু যে কিনা কয় দুনিয়াতে অশান্তি দূর করে শান্তি আনার জন্যই দুর্গা দেবীর আবির্ভাব ঘটেছে ওরে কপাল ভরা ওর ইমান আছে ওই ওই এখন যদি এই কথার উপরে ওই দলের দল করে তাহলে ওর ইমান আছে তালাক দেওয়া তাক লাগে না কপাল ভরা কেমনে বুঝাইতাম কোন আহা বাবা কয় বাবা আজ থেকে 3500 বছর আগে রামায়ণের মধ্যে পাওয়া যায় যে সর্বপ্রথম ভগবান শ্রী রামচন্দ্র দুর্গা দেবীর পূজা শুরু করে কিন্তু ওই দুর্গা দেবীর পূজা রামায়ণের মধ্যে কিন্তু 10 হাত যুবতী নারী চেহারাটা এরকম কোনো বড় দলিল নাই দুর্গা দেবীর পূজা শুরু করছে কিন্তু কেমন ছিলেন দুর্গা এটা কেউ জানে না তাহলে এখন তুমি যে বানাইছো কেমনে বানাইছো এবার কই যে বাবা বুঝলাম দুর্গা দেবীর পূজা শুরু করলো এখন এই যে মা কালী চার হাত জিহ্বায় কামড় দিয়া দেড় হাত জিহ্বা বাইর কইরা স্বামীর বুকের উপরে পাড়া দিয়া দাঁড়ায় রইছে এইটা কোন ক্যামেরায় তুলছে কোন ক্যামেরা দিয়ে ছবি তুলছে কে তুলছে কি তার প্রমাণ আছে জানা নাই তো মানে কেন বাপ দাদা পূর্বপুরুষ করছে তাই আরে কপাল ফুরা কেমনে বুঝাবো ক আচ্ছা কোন আপনারাই কোন যেই ভগবান নিজেরে রক্ষা করতে পারে না সেই ভগবান আমারে রক্ষা করতে পারে এগুলো কইলেই তো আমরা মুসলমানরা সব উগ্রবাদী হয়ে যাব সব মৌলবাদ কি সবগুলো মৌলবাদী উগ্রবাদী হয়ে যাব সবগুলো জঙ্গি হয়ে যাব বোঝেন নাই কিন্তু কথাটায় বোঝেন আগে বোঝেন আগে বোঝেন তিনটা দিন দুর্গার পূজা হয় এই তিন দিনের মধ্যে যদি কোনো মুসলমানের বাচ্চায় খালি কয় যে দুর্গার নামে একটু কটূক্তি করে সঙ্গে সঙ্গে থানায় মামলা হয় এত তাজিম করলো এত সম্মান করলো লক্ষ লক্ষ টাকা খরচ কইরা ভগবান বানাইলো
তিন দিন এত তাজিম করলো ভগবানের নামে কেউ কিছু করলেই মামলা ঠিক না তিন দিন পরে যখন পূজা শেষ এইবার ওই ভগবানরে নিয়া নদীর মধ্যে ফারাইয়া ফারাইয়া যে ডুবায় তো তোর নামে তো বড় মামলা হওয়ার কথা কথা কন নাকি ওই সময় তোর সম্মান যায় না তোর ভগবানের ওই সময় তোর ভগবানের সম্মান যায় না তোর ভগবান দীপ বাস্তি ফাললো না পানি তলায় গেলে তো আমারে কেমনে বাঁচাবে সে নিজেই বাঁচে না তো আমারে বাঁচে কেমনে কি বেজারিতেছে হনগে কি করবো আপনারা পথে আটকাইবেন আটকা কি করবেন মাইরা ফলাইবেন ফালান দুনিয়ায় আসছি একবার যাবো কয়বার না বারবার আরে আপনার এলাকায় এক মুরগির দুইবার জবাই দেয় না কে একবার কয় আন্দারে দিছি তো রক কাটা যায় নাই ধরি আবার দ্বিতীয়বার হ্যাঁ হয় না তো টেনশন কি দুনিয়াতে আইসি একবার জামু একবার হয় দুই দিন আগে না হয় দুই দিন পরে তোর হাতে মৃত্যু যদি আমার আল্লাহ লিখকা রাখে তুই আটকাবে কে হ্যাঁ আর হায়াত যদি থাকে তো তোর হাতে যদি মৃত্যু না থাকে তো তুই মারবি কেমনে কথা কন না কেন অতএব টেনশন কি রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ তো রাখে কে দুনিয়াতে আসছি সমস্ত ক্ষমতার মালিক আমার আল্লাহ বাঁচানেওয়ালাও আমার আল্লাহ মারনেওয়ালাও আমার আল্লাহ অতএব ভয় নাই টেনশন নাই পারলে সামনে আইসো আরে পুলিশের ট্রেনিং অস্ত্র জমা দিয়েছি ট্রেনিং কিন্তু জমা দিই নাই ভাবছো কি সামনে আইবা দশজন আইও এক উষ্টা মারবো তো দাঁত একটাও থাকতো না সব কটা ভরে যাবো ফাজলামি করো সাধারণ বাবু না কিছু কই না তাই কত পিছনে পিছনে আমার নিয়ে ভিডিও বানাইছে কি দেখছেন না আরে আল্লাহ সামনে আসার ক্ষমতা নাই সামনে আওনের ক্ষমতা নাই তো সামনে আইবে না কেমনে দলিল ধাঁধা লাগে না দলিল না পাইলে আইবে না কেমনে আজীব ঘটনা প্রিয় ভাই এজন্য বলি যে আগামীতে যদি কোনো সময় আসি আসি মন্ত্র ইচ্ছা মতো শোনামো আজকে বাদ আল্লাহ 28 তারিখ না হ্যাঁ প্রিয় ভাই এজন্য বলি জাহান্নামের আযাব কিন্তু সহ্য করা যাবে নাকি যাবে যাবে উরিব সুবহানাল্লাহ ওই জাহান্নামের আগুন আহা বলে কেমন কেমন বলে কালো 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 কেমন কালো ওই জাহান্নামের আগুন হবে কালো বলে এমন কালো হবে অন্ধকার কিচ্ছু দেখা যাইবে না ওই আগুনের মধ্যে পুরাইবে একেবারে কিছু না হলেও পিকেট হবে কি হবে পুড়তে পুড়তে কিছু না হলেও কমপক্ষে পিকেট হবে পিকেট কালো ইট কালো ইট ফুইরা ফুইরা কয়লা হবে সহ্য করতে পারবি পারবি পারলে বাধা নাই আরে নবীর উম্মত আরে যুবক আরে বৃদ্ধ বাবাজি পদ্মালের মা এই দুনিয়ায় কেউ থাকতে পারে নাই তুমি আমিও পারবো না এই দুনিয়ার থেকে বিদায় নিতে হবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এই দুনিয়ার থেকে বিদায় নিয়ে আমার সামনে দাঁড়ানো লাগবে বলে হাসরের ময়দানে তোমাকে আমার সামনে দণ্ডায়মান হতে হবে ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের জমানে হুঙ্কার দিয়ে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কহার আল্লাহ বলবেন এই হাসরের ময়দানের বেঈমান নাফরমান আমার গোলাম বল বল আজকের এই দিবস লিখে বল আল্লাহর বান্দারা সব বলবে মালিক আপনি আল্লাহ তাআলা বলবে এই দিবসের মালিক যদি আমি হউ হই আল্লাহ তাআলা আবার কুদরতে জবনে হুঙ্কার দিয়া বলবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন এই নাফরমানের বেঈমান আজকে আমার নেককার বান্দা বান্দিদের থেকে আলাদা হয়ে যা এরপরেও যখন যাইতে চাইবে না আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের ডাক দেবের ফেরেশতা জাহান্নামের সিকল্লিয়া ডান্ডা বের নিয়ে আয় 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 ও সিকল্লাদিনা কাফারু ইলা জাহান্নাম জুমারা এই ডান্ডা বের
লাগা হ্যান্ডকাপ লাগা ঠ্যাং ধইরা টানতে 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 জাহান্নামের মধ্যে নিয়া যা রে বান্দা ওই জাহান্নামের আযাব সহ্য করতে পারবি না দুনিয়ার আগুন সহ্য করা যায় না জাহান্নামের আগুন কেমনে সহ্য করবি এজন্য তোর পায়ে হাত রেখে বলে যাই আরে যুবক এ বৃদ্ধ বাবাজি পদ্মালের মা এই আজকে তওবা কর আরে যুবক তোর মতো যুবক স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে পাঁচ বেলার নামাজ পড়ে মাথায় টুপি লম্বা দাড়ি পা আল্লাহ লম্বা দাড়ি লম্বা জামা আছে না নাই এরে বান্দা তুই কেন পারবি না এরে যুবক তোর মতো যুবক পুলিশ আর মিরে বিডিআর এ চাকরি করে পাঁচ বেলার নামাজ পড়ে মাথায় টুপি লম্বা দাড়ি লম্বা জামা আছে না নাই এরে যুবক তোর মতো যুবক রিকশা চালায় ভ্যান চালায় গাড়ির ড্রাইভারি করে পাঁচ বেলার নামাজ পড়ে মাথায় টুপি লম্বা দাড়ি লম্বা জামা আছে না নাই এরে যুবক তোর মতো যুবক কৃষি করে ব্যবসা বাণিজ্য করে এক টাকা আরাম খায় না পাঁচ বেলার নামাজ পড়ে মাথায় টুপি লম্বা দাড়ি লম্বা জামা আছে না নাই তুই কেন পারবি না এরে বান্দা আজকে তওবা কর আল্লাহ আয় আল্লাহ জীবন বরগুনা করেছিলে মালিক আর গুনা করবো না নাকের কাজ সারবো না আয় আল্লাহ আয় আল্লাহ তওবা করতে যে আল্লাহ গলায় ছুরি আসবে জীবনে নামাজ সারবো না নবীর সুন্নতের জবাই করবো না আয় আল্লাহ এ নবীর উম্মত দুনিয়ার জমিনে লক্ষ লক্ষ সুন্নতের তুমি আমল করতে পারো একটা সুন্নত ব্যতীত তোমার সঙ্গে দ্বিতীয় সুন্নত কিন্তু কবরে যাবে না এরে বান্দা আল্লাহর নবী বলে এই উম্মত দুনিয়ার জমিনে দাড়ি নিয়ে যদি কবরে যাও ওই দাড়ি নিয়েই তুমি হাসরের ময়দানে উঠবা এই একটা সুন্নত ছাড়া আর কোনো সুন্নত তোমার সঙ্গে যাবে না এরে নবীর উম্মতের দলের যুবক এ বৃদ্ধ বাবাজি আজকে তওবা করো আল্লাহ বলে সুরি আসবে জীবনে আর কোনোদিন দাড়িতে গরু বেড়ে লাগাবো না এরে যুবক ওয়াদা করো তওবা করো আল্লাহ পিতামাতার খেদমত করবো বেয়াদবি করবো না হক্কানি ওলামায়ে কেরাম পীর মাশায়েখের সঙ্গে বেয়াদবি করবো না আয় আল্লাহ কোরআনটাকে সহিভাবে তিলাওয়াত করতে শিখবো সন্তানকে মাদ্রাসায় পড়ে আলেমের বাবা হব মা হব আরে পদ্মা আলেম মা তওবা করো আয় আল্লাহ জীবনে আর বেপর্দায় বেগানা পুরুষের সামনে যাব না আয় আল্লাহ জীবনে আয় আল্লাহ স্বামীর খেদমত করব স্বামীর সাথে বেয়াদবি করব না এরে দেশে রাষ্ট্র বিরুদ্ধে ষড়যন্ত্র করব না এরে যুবক বৃদ্ধ বাবাজি পদ্মা আলেম মা তওবার নিয়ত যদি খাঁটি হয় দিলের মধ্যে যদি মুনাফিকি না থাকে খাঁটি তওবার নিয়তে দুটা হাত আমার আল্লাহ রে দেখায় দাও নারে তাকবীর নারে তাকবীর আল্লাহ তাআলা তওবা করেছি জীবনে নামাজ সারবো না গলায় সুরি আসবে নবীর সুন্নতের জবাই করবো না আয় আল্লাহ পিতামাতার খেদমত করবো বেয়াদবি করবো না আয় আল্লাহ কোরআনটাকে সহিভাবে তেলাওয়াত করতে শিখবো আয় আল্লাহ কোরআন আলা সন্তানের আব্বা হবো আম্মা হবো আয় আল্লাহ জীবনে বেপর্দায় বেগানা নারী আর পুরুষের সামনে যাব না আয় আল্লাহ স্বামীর খেদমত করবো বেয়াদবি করবো না আয় আল্লাহ আল্লাহ আয় আল্লাহ দেশ ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করবো না আয় আল্লাহ তাআলা আমাদের সকলের তওবাকে কবুল কইরা নেন বলেন আমিন একটু বসবেন ভুলে গেছিলাম কেউ উঠবো না এতক্ষণ কষ্ট করে বইছি পাঁচটা মিনিট আপনাদের কাছে দেওয়া যাবে না ইনশাল্লাহ মুসাফির মানুষ বাবা মার সব হারাইয়া ইসলাম পাইছে ঠিক না পৃথিবীর সব কিছু হারাইছে পৃথিবীর কোনো কিছুর চাহিদা আমার নাই আল্লাহ তাআলার রহমতে খালি হাতে ইসলামে আসছি যদি জিজ্ঞেস করেন হুজুর এখন আপনার হালত কি আমি এক কথায় বলবো আল্লাহ তাআলা যদি আমাকে দুনিয়ায় এই এই মুহূর্তে যদি দুনিয়ায় কাউকে বাদশাহি দান করতেন বাদশা যেই হালতে থাকতেন তার চাইতে এক জাররা পরিমাণ কম নাই ইসলাম গ্রহণ করে ঠকি নাই আল্লাহর রাস্তায় সব কিছু কোরবানি দেওয়ার কারণে হয়তো আল্লাহ তাআলা আজকে আমাকে বাদশাহি দান করছেন আমাদের মুন্সীগঞ্জের হাজী মনির সাহেব আমাদের চরমোনাই মাদ্রাসার ছয়তলা ভবন করে দিলেন একাই একাই ছয়তলা ভবন করে দিছেন এরপরে হুজুরের কাছে বলেন হুজুর আপনি যদি অনুমতি দেন আমার স্থাবর অস্থাবর যেখানে যা সম্পদ আছে আমি আপনার মাদ্রাসায় দান করে দিই কথা আপনি চলবেন কেমনি কে হুজুর এ চিন্তা আমি করি না কেন আমি দেখছি
আমি সর্বনাই মাদ্রাসায় যদি কোনোবার 1 লক্ষ টাকা দান করছি 2 লক্ষ টাকার ব্যবসা আমার আল্লাহ দিয়ে দিয়েছে যদি কোন সময় 1 কোটি টাকা দিছি 2 কোটি টাকা আমার ব্যবসা আল্লাহ করে দিয়েছে তা আমি সব যদি আমি মাদ্রাসায় দিয়ে দিই আপনার মাদ্রাসায় সর্বনাই তাইলে আল্লাহ আমারে ডবল দিয়ে দিবে দেখছে নিয়তটা কোথায় হায় হায় কই আমি সব যদি দিয়ে দিই তাহলে আল্লাহ আমারে ডবল দিবে এইজন্য আপনি যদি মনে করেন তো সব দিয়ে দেই সব দিয়ে দেই কই না আপনার সব নেওয়া যাবে না কে আপনার সব নিলে তো আমার সব অভাব পূরণ হয়ে গেল কিন্তু আমার কিছু গরিব মুজাহিদ আছে না এরা তো মাহরুম হয়ে যাবে এরা মাহরুম হয়ে যাবে তাহলে এরা মাহরুম হয়ে গেল তো হবে না এদেরকে তো মাহরুম করা যাবে না এদের 10 টাকা 5 টাকা দিয়ে এই মাদ্রাসায় শরীক থাকবে কিয়ামত পর্যন্ত সদকায়ে জারিয়া হিসেবে আমলনামায় যোগ হবে এই জন্য ওদের মাহরুম করা যাবে না একদিন হুজুরে জিগাই হুজুর এখানে যে কজন মানুষ আছে এই মানুষগুলি আপনি এক বেলা খাওয়াইতে পারেন না কয় এক বেলাকে তিন দিনই খাওয়াইতে পারে ওরকম সম্পদ তো আল্লাহ মারে দিয়েছে কিন্তু খাওয়াই না কে জানো খাওয়াইলে আমার দরবারের মহব্বত থাকবে না এই সর্বনাই আসবে যাবে এটার কোনো মহব্বত থাকবে না এখানে কষ্ট করে খাও আর আসো এটার মধ্যে একটা মায়া জমবে মহব্বত একটু ভালোবাসা জমবে কয় হুজুর মাদ্রাসায় মোটে 500 করে টাকা নেন ছাত্রকের খানা বাবদ একটা মাস খানা খায় 500 টাকা 500 টাকায় খানা খাইতে পারবেন কয় বেটা 500 টাকায় খানা হয় ছাত্র না তো নেন কে মাফ করে দাও যে না কয় বেটা আমি যদি সব মাফ করে দিই ছাত্র যদি ফ্রি খায় এরা তো বাইরে যায় মুখ খুলে কইতে পারবে না আমরা টাকা দিয়ে খাই কি ঠিক না এই এরা যেন বাইরে যায় বুক ফুলায় কইতে পারে যে আমরা টাকা দিয়ে খাই ফ্রি খাই না এই জন্য আমার কাছ থেকে 500 করে টাকা নিই নাইলে নিতাম না চিন্তা করছেন আল্লাহর ওলিদের ফিকির কোথায় আরে আল্লাহু আকবার পরে চিন্তা করলাম আসলে কথা তো তাই 500 টাকা দিয়ে কি খানা হয় কি খাবে ছাত্ররা না নিলে কি হয় কিন্তু আল্লাহর ওলিদের চিন্তা ভাবনা দেখছে কয় এরা মানুষের কাছে অন্য ছাত্রদের কাছে ছোট হয়ে যাবে ফ্রি খাওয়া বেটা শরম নাই বড় ফ্রি খাওয়া এরা যেন এই দুর্বলটা না হয় মানুষের সামনে যখন বুক ফুলায় বলতে পারে বেটা নিজের টাকা দিয়ে খাই ফ্রি খাই না এই জন্য ওর কাছ থেকে 500 করে টাকা নেই তো প্রিয় ভাই আমার এতক্ষণ ধরে বয়ান আপনারা শুনছেন আপনাদের জানি আমি এলেম নাই আমল নাই আমি নাদান মানুষ আমার বয়ানের যোগ্যতাও নাই আমি আপনাদের মন ভরে আলোচনাও শোনাতে পারি নাই তবে এতটুকু বিশ্বাস করি আমার রসুল বলেন দোয়া তিন শ্রেণীর মানুষের কবুল হয় এক নম্বরে মা বাবা সন্তান দুই নম্বরে মুসাফির তিন নম্বরে মাজলুম এই দুই নম্বর ব্যক্তিটা হয়তো আজকে আমি কি মুসাফিরের দোয়া আল্লাহ তাআলা ফিরান না মুসাফিরের দোয়ার মধ্যে আর আল্লাহ তাআলার সামনে কোনো পর্দা থাকে না সরাসরি আল্লাহ কবুল করে তাই একটু মুসাফির হালতে আমি একটু দোয়া নেওয়ার জন্য আসছি একটু দোয়া করেও যাব দোয়া নিয়ে যাব না ইনশাআল্লাহ দোয়া পর্যন্ত থাকব না 5-7 মিনিট এখন এই যে মাদ্রাসাটা আপনাদেরই মাদ্রাসা আমাদের সবার মাদ্রাসা এটা কারো ব্যক্তিগত প্রতিষ্ঠান নয় যদি কেউ বলে এটা ব্যক্তিগত প্রতিষ্ঠান তাহলে আজকের থেকে মাদ্রাসার খেদমত বন্ধ আর কোনো খরচ দেব না কি মাদ্রাসার মসজিদ পৃথিবীর যত মুসলমান থাকবে সমস্ত মুসলমানের মাদ্রাসা মসজিদ ওই আমার আপনার এখানে সভাপতির মসজিদের উপরে যতটুকু দাম আছে আমারও ঠিক ততটুকু আছে আপনার অধিকার যতটুকু আমারও অধিকার ততটুকু কারণ ওই মসজিদ আপনার বাপদাদার পৈতৃক সম্পদ না কি মসজিদ হলো আল্লাহর সম্পদ আল্লাহর ঘর আল্লাহর রাজত্ব ওই রাজত্বে আপনার রাজত্ব চলবে না হ্যাঁ ওইখানে কারো রাজত্ব চলবে ওই রাজত্বের মালিক কে আল্লাহ এই রাজত্বটা হলো আল্লাহর অতএব আল্লাহ